মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোঁপা থাকলে তো সমস্যা হয়, এটা প্রশ্ন করেছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে, এইটুকু ব্যবহার হবে আর একটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ, অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন।